الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে দিনী মজলিসের বিষয় হচ্ছে পূর্বের শিয়া এবং বর্তমানের শিয়াদের ভিতরে পার্থক্য কোথায়। সম্মানিত ভাই বোনেরা, যারা আমরা আলোচনা শুনছি, আশা করি বিষয়টা ভালো করে শোনার চেষ্টা করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। জি, পূর্বের শিয়া যারা ছিল তাদেরকে শিয়া বলা হতো। চারজন খলিফাকে কেন্দ্র করে পূর্বের শিয়াদেরকে জিজ্ঞেস করা হলে যে তৃতীয় খলিফা কে, তারা বলতো যে আলী। মূলত এটাই আগেকার আর এখন শিয়াদের ভিতরে পার্থক্য। আগেকার শিয়ারা চারজন খলিফার ভিতরে প্রথম খলিফা বলতেন আবু বকর, তারপর ওমর, তারপর আলী, তারপর ওসমান। যদিও কথাটা ঠিক নয়, কারণ সঠিক ব্যাখ্যা হলো যে আবু বকর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জি, এদের পূর্ববর্তী যারা শিয়া ছিল তাদের এই আকীদা ছিল। এখন বর্তমানের শিয়া, এরা মূলত এদেরকে ওলামা সুন্নাগণ বলছেন রাফিজা। এদের বিষয়গুলা তথ্য বিশ্লেষণ সঠিকভাবে পড়ার জন্য যারা আলেম ওলামা রয়েছেন তাদেরকে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা যদি পড়তে পারেন, দেখবেন ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহর মিনহাজা সুন্না একটা গ্রন্থ রয়েছে, আট খণ্ডের প্রথম খণ্ডে আপনারা পাবেন বিষয়গুলা, আরও পাবেন। তো প্রথম খণ্ড, আমি যে বিষয়গুলো বলছি প্রথম খণ্ড থেকেই, আর এই খণ্ডেটার মুহাক্কিক, যিনি তাহাকিক করেছেন, তিনি মোহাম্মদ দুক্তুর মোহাম্মদ রাশাদ সালেম, আর এই গ্রন্থে তিনি তাহাকিক করেছেন। তো প্রথম খণ্ডে আপনার এক থেকে নিয়ে 23 পৃষ্ঠা পর্যন্ত এই কথাগুলো দেখবেন আমি যা বলছি। জি, তো ইবনে তাইমিয়া রহিমাল্লাহ তার এই গ্রন্থে মিনহাজ সুন্নাহ গ্রন্থে উল্লেখ করেছেন যে বর্তমানের শিয়া এবং এরা হলো মূলত রাফিজা, এরা হলো খাবিস। এদের সম্পর্কে তিনি বলছেন যে অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে শিয়া এবং ইহুদিদের ভিতরে অনেক মিল রয়েছে। তার ভিতরে প্রথম তিনি বললেন যে শিয়াদের মূলত, শিয়া বিদাতি, এদের মূলত, এরা মূলত প্রকাশ পেয়েছে এবং প্রকাশ হয়েছে এরা দিনের পথের আড়াল হওয়ার জন্য, তার মানে দিনের পথের বাধা হওয়ার জন্য, মানে দিন থেকে মানুষকে সরিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সঠিক দিন নিয়ে এসেছেন এর থেকে মানুষকে সরাবে। অনুরূপই ইহুদি নাসারা, ইহুদি এরা মূলত চায় যে মানুষকে দিন পথ থেকে বের করে দিয়ে তাদেরকে ধ্বংসের পথে নিয়ে আসা। অনুরূপই শিয়াদের তাই, যা আল্লাহর পথ থেকে বের করে, নবী রাসুলদের পথ থেকে বের করে তাদের আকীদাকে নষ্ট করা। দ্বিতীয় কথা এখানে যে ইহুদি নাসারা, এরা ইচ্ছা মতো চলে, এরা হাওয়ার বেগে চলে, এদের ভিতরে জাহেলিয়াত রয়েছে,
এদের ভেতরে গুলু রয়েছে, অনুরূপী শিয়ারা ইচ্ছা মতো চলে, তাদের ইচ্ছায় যা লাগে তাই করে, তারা গুলু করে, তাদের ভিতরে অজ্ঞতা রয়েছে, তারা গুলু করে, তারা বাড়াবাড়ি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেকে, এমনকি তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ পর্যায়ে পৌঁছেছে। তাদের আরও গ্রুপ রয়েছে যারা বাতিনিয়া ইসমাইলিয়া, এরা মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা নিয়ে গেছে আল্লাহ পর্যায়ে, তারা এভাবে নিয়ে গেছে। জি, এদের ভিতরে যে হলো যে শিয়া আর ইহুদি, এদের ভিতরে আপনার এই বিষয়গুলা যে আমরা দেখতেই পাই যে সাদৃশ্য রয়েছে। জি দেখেন, তাই ইবনে তাইমিয়া রহমাল্লাহ তিনি বলছেন যে ইহুদিদের যে ইহুদিদের যেগুলা কাজ সেগুলা শিয়াদেরও কাজ, শিয়াদেরও কাজ। দেখেন, ইহুদিরা বলে যে আল্লাহর পথে কোনো লড়াই নেই, জিহাদ নেই, যতক্ষণ পর্যন্ত না মাসিহি দাজ্জাল বের না হবে। রাফেজারা বলে যে আল্লাহর পথে কোনো জিহাদ নেই, যতক্ষণ পর্যন্ত না মেহেদি, ইমাম মেহেদি না আসে। আর তাদের কাছে আরেকজন মাহাদি আছে, যে মাহাদি আল মুনতাজির, যার জন্য তারা অপেক্ষা করছে, তাদের মাহাদি ইমাম মাহাদি, ভিন্ন মাহাদি। তো যা হোক, তারা বলছে যে ইমাম মাহাদি না আসলে কোনো জিহাদ নেই। জি, এরপরে দেখেন তাদের আকিদা যে ইহুদিরা তাওরাতকে রদ বদল করেছে, তাওরাতে ত্রুটি করেছে, তাওরাতকে বদল করেছে। আর রাফেজা যারা, শিয়া রাফেজা, এরা কোরআনে বলে নাকস, কোরআনেরা ত্রুটি করেছে। তাদের কাছে অনেক মাসহাব, তারা মাসহাবে ফাতিমা বলে অনেক কিছু রয়েছে। এই বিষয়ে আপনি জানতে চাইলে দেখেন দুক্তর গালিব আল আওয়াজি, তার ওস্তাদ তিনি জামে ইসলামিয়া মাদিনা মুনাওয়ারার কিসমুল আকিদা বিভাগের, তার বই রয়েছে ফিরাক মুআসারা, ফিরাক মুআসারা নামে গ্রন্থ রয়েছে, সেখানে একটা অধ্যায় রয়েছে শিয়া রাফিজা এদের, সেখানে তিনি উল্লেখ করেছেন যে এদের একটা আকিদা তার ভিতরে যে এরা মূলত কোরআনে ত্রুটি বলে। এবং তিনি অনেক তাদের যারা মাসহাব ফাতেমা বলতে তিনি সে বইয়ে গ্রন্থকার নিয়ে এসছেন। এবং আরও আপনারা দেখতে পারেন ইহসান ইলাহি জাহির রহিমাহুল্লাহ, তার গ্রন্থ রয়েছে এ সম্পর্কে যে তারা শিয়া সুন্নি এবং কোরআন সুন্না নিয়েও যে তিনি কথা বলেছেন, তার ভিতরে তিনি উল্লেখ করেছেন ডক্টর গালিব আওয়াজি তার গ্রন্থে যে তিনি সেখানে নিয়ে এসছেন এবং তারা কোরআনের নাকস ত্রুটি বলে এবং তাদের মুসহাবে ফাতেমা রয়েছে। তাহলে কোরআনের ত্রুটি কেউ যদি বলে তাহলে আপনি আমি তাদের বিচার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহ, যেটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। কেউ যদি কোরআনের ভিতরে কোনো সন্দেহ করে তাহলে তার ইমান কোথায়, আপনি বিষয়টি বিচার করবেন। জি, এদের ভিতরে ইহুদের ভিতরে তারা তাদের বিবাহ করলে তাদের মোহর, তাদের স্ত্রীদের মোহর দেয় না। আর রাফেজা যারা আছে এরা মূলত মুতা বিবাহ, আমরা হয়তো শুনেছি বা অনেকে শুনিনি, মুতা বিবাহ তাদের কাছে হালাল, যেটা শরীয়তে হারাম সেটাকে তারা হালাল করেছে। তার মানে তারা এই যে আপনি একজন মেয়েকে বললেন যে তুমি আমার কাছে এক সপ্তাহের জন্য থাকবে বা এক সপ্তাহের জন্য তোমার বিবাহ করলাম, বাস এটাকে মুতা বিবাহ তারা এটা, এবং তারা এই কাজটা করে আজ পর্যন্ত তাদের ভিতরে চালু আছে। এটা শরীয়তে হারাম হয়েছে, এই হারামকে তারা হালাল করেছে মুতা বিবাহকে তারা। জি, ইহুদিরা আমরা দেখি যে মাসাহা করা, বুঝাতে মাসাহা করা এটা তারা সমর্থন করে না, অনুরূপী রফেজারাও বুঝাতে মাসাহা করা সমর্থন করে না। জি, এখানে এরপরে যেটা ইহুদিদের আকিদা যে ইহুদিরা জিব্রিয়েল আলাইহিস সালামকে তারা ঘৃণা করে, যে সে জিব্রিল আমাদের শত্রু। রাফেজারা বলে, যারা শিয়া রাফেজা, এরা বলে যে জিব্রিল ভুল করেছে, যে ওহিটা মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে নাজিল করে ভুল করেছে। তার মানে এ ওহি যেন আলীর কাছে আসতো কিন্তু মোহাম্মদ ভুল করে মোহাম্মদের কাছে ওহি নিয়ে এসেছেন। জি, এরপরে ইহুদিদেরকে জিজ্ঞেস করা হলে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি কারা, তারা বলে যে আসহাব মুসা, মুসার বংশ যারা এবং মুসার যারা উম্মতেরা। নাসারাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে তোমাদের কাছে উত্তম জাতি কারা, নাসারারা বলে যে হাওয়ারি ঈসা, ঈসার যারা সাহায্যকারী এরা।
কিন্তু রফেজা শিয়া যা এদেরকে জিজ্ঞেস করা হলে যে তোমাদের কাছে সব থেকে নিকৃষ্ট জাতি কারা, তারা বলে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যারা সাথী তারা সব থেকে নিকৃষ্ট, এইভাবে তারা বলে। জি, এরপরে ইহুদিরা সব থেকে ধোকাবাজ, আর রাফেজারাও ধোকাবাজ, রাফেজারাও ধোকাবাজ। আরও আশ্চর্যের বিষয় যে দেখেন যে আশারা মুবাশ্বারা, যাদেরকে বলা হয় যে চার দশজন সাহাবা, আরও সাহাবাদেরকে আল্লাহ সুবহান তালা হাদিসের মাধ্যমে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গহির মাধ্যমে জানা দিয়েছেন তারা জান্নাত যাবে, কিন্তু এই দশজন যারা আমরা জানি, এই দশজন সাহাবাকে যাদেরকে আল্লাহ সুবহান তালা পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওহির মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদেরকে তারা ঘৃণা করে, শুধুমাত্র আলীকে বাদ দেয়, দশজন সাহাবা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তারা ঘৃণা করে, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দেয়। জি, এরা সব থেকে মিথ্যুক জাতি, এরা সব থেকে মিথ্যুক জাতি। অনুরূপী ইহুদিরাও এরা সব থেকে মিথ্যুক জাতি। জি, এরপরে এদের আকিদের ভিতরে এরা বিশ্বাস করে, তাদের ভিতরে যারা ইমাম রয়েছে, শিয়াদের রাফেজাদের যারা ইমাম রয়েছে, এরা হলো নিষ্পাপ, এরা হলো নিষ্পাপ, তাদের ইমামকে তারা নিষ্পাপ মনে করে, তারা নিষ্পাপ মনে করে। জি, এরপরে দেখেন নিষ্পাপ দুনিয়াতে কেউ নেই, নিষ্পাপ দুনিয়াতে কেউ হতে পারে না, নিষ্পাপ নবী রাসুলদের ক্ষেত্রে বিষয়ে, কিন্তু এখন বর্তমানে তাদের ইমাম যারা তারা নিষ্পাপ দাবি করে। জি, এরপরে আয়েশা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে তারা হলো লানত করে, এরা রাফেজারা এদেরকে লানত করে, এরা এদেরকে লানত করে। জি, তারপরে দেখেন যে আবু লুলু মাজুসি, যে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, একে তারা সম্মান করে, একে তারা সম্মান করে, একে তারা সম্মান করে। অথচ ওলামা সুন্না এদের ক্ষেত্রে এদেরকে কাফের বলছে, আর এই কাফেরকে তারা হলো সম্মান করে, আবু লুলু মাজুসি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। জি, ইহুদিদের ভিতরে আহু আবদুল্লাহ বিন সাবা ইহুদি, এই হলো নাম কোয়াস্তে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এরা মূলত এই নিয়ে মানুষের মুসলিম জাতির আকিদাকে এইভাবে নষ্ট করছে। তো জি, আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলা আমার নিজের বানোয়াটি নয়, ইবনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন মিনহাজা সুন্নাহ, মিনহাজা সুন্নাহ গ্রন্থ তাহকিক করেছেন ডক্টর মোহাম্মদ রাশাদ সালেম, তিনি তাহকিক করেছেন বইটা, এবং ইবনে তাইমিয়া রহিমাল্লাহ মিনহাজা সুন্নাহ যে বললাম এক নম্বর খণ্ডের এক থেকে আপনার 23 পেজ পর্যন্ত আপনি দেখেন। জি, শুধু এগুলা সংক্ষিপ্ত আকারে বললাম, আরও অনেক কথা রয়েছে যেগুলা সময় পেলে ইনশাআল্লাহ বলবো। তো এটা হলো শুধু বললাম এই জন্যই যে আমার দেশে শিয়া যারা, এরা উৎপাত পেতে আসে যে মুসলিমকে ধ্বংস করার জন্য, মুসলিমকে ধ্বংস করার জন্য একজন মুসলিম অপর মুসলিমকে মনকে, তার মানে মুসলমানদের লিবাস পোশাক পরে মানুষকে ধ্বংস করা যায় খুব তাড়াতাড়ি, কিন্তু আপনি জানেন যে ও হলো কাফের, ও ইহুদি, ও নাসারা বা অমুসলিম, অমুসলিমকে মানুষ চিনলে জানে অমুসলিম, কিন্তু যাকে জানেন যে আপনি সে হলো খাঁটি মুসলিম, আর তার ভিতরে এগুলো আকিদা, এরপর মানুষকে বদভ্রষ্ট করছে, তো আপনাকে এই বিষয়গুলো জানা, তারা আজান দেয় আজান তাদের দেখেন, এবং তারা কী কয়েকটা সালাত পড়ে বিষয়গুলো আবার দেখেন, তাদের আমলগুলো তারা কীভাবে করে আপনি বিষয়গুলো তদন্ত করেন, এবং আসল জিনিস তারা তদন্ত করেন, তাদের কাছে গিয়ে বললে কিন্তু তারা বলবে না এলে মিথ্যা কথা আমাদের সম্পর্কে তারা। তাই ওলামা সুন্নাগণ বলছেন ইবনে তাইমিয়া রহিমাল্লাহ দুনিয়াতে সব থেকে বড় মিথ্যুকেরা এরা হলো মিথ্যুক, ইহুদি নাস ইহুদির এবং শিয়াদের ভিতরে অনেক বিষয় একমত রয়েছে যা উল্লেখ করলাম, আরও বিষয় রয়েছে, তাই যে মুসলিম জাতিকে একটু সাবধান করা দরকার, কারণ যে দেশে এরা প্রবেশ করেছে এ দেশকে নষ্ট করেছে, যে দেশে এরা প্রবেশ করেছে এ দেশকে তারা নষ্ট করেছে, এ দেশকে তারা নষ্ট করেছে। তাই যারা হজ করতে যান তারাও দেখবেন যে হজের সময়তে যারা ওই শিয়া রয়েছে তারা যখন আজান দেয়, আমি নিজেই দেখেছি যে মদিনাতে 12 বছর সেখানে ছিলাম, যখন আজান দেয় তখন তারা পালায় যায়, আবার যখন আজান শেষ তখন তারা আসে, তারা সালাত পড়ে, তারা সালাত পরে তারা মাথার কাছে একটা পাথর বা অন্য কিছু দেয়, সেখানে তারা সিজদা করে, আজানের সময় তারা কি উল্লেখ করে। তাই বিষয়গুলো আপনাকে আমাকে দেখা দরকার যে মুসলিম জাতিকে যাতে ধোকা দিয়ে তাদের ইমান আকিদা নষ্ট না করে দেয়, তাই বিষয়গুলো লক্ষ্য করা দরকার। তাই মনে করলাম কিছু বলা যাতে মানুষের ইহকাল পরকাল কল্যাণ হয়, এবং কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
যে শ্রেষ্ঠ জাতি যারা, এদের মানুষ মানব জাতির ভিতরে একটা এক জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলা শ্রেষ্ঠ জাতি বলে বলেছেন, তার ভিতরে তারা হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাই তো আকীদার বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এগুলা সূক্ষ্ম বিষয়, এগুলা সূক্ষ্ম বিষয় আমরা সাধারণ মানুষ আসলে বুঝি না, আমরা সাধারণ মানুষ বুঝি না। এবং এই জন্য আমরা বলি যে মুসলমান জাতির ভিতরে বিভেদ কী জন্য আপনি সৃষ্টি করছেন, বার কিছু জিনা, এটা আপনার আপনার দায়িত্ব কর্তব্য। হিন্দুদেরকে আপনি হিন্দু বলছেন কেন? কারণ তাদের আকীদা নষ্ট, কারণ তারা এক আল্লাহকে তারা বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের কাছে অনেক প্রভু রয়েছে, অনেক বাবুদ রয়েছে, তাই তাদেরকে মুসলিম বলছেন। ইহুদদেরকে ইহুদি বলছেন কেন? ইহুদি নাসারা বলছেন কেন? তারা আহলে কিতাব কেন বলছেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নাই, তাই তার মানে তারা মুসলিম না, তাই তার মানে তারা মুসলিম না। তাহলে যারা বলেন কাদিয়ানি, এদেরকে কাফের বলছেন কেন? এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাস করে না, তাদের নিজেরকে নিজেকে কাদিয়ানি, তারা নিজে নিজেদের ভিতরে তারা নবী বানাইছে। তাই এইভাবে আপনাকে যারা বাতিল আকিদার তারাকে আপনাকে দেখতে হবে যে তাদের আকিদাগুলো কি, যাতে করে মানুষ বাঁচতে পারে, মানুষ যাতে বাঁচতে পারে। আকিদা সঠিক না হলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। তাই আমরা জেনে শুনে যাতে করে আমরা সোচ্চার হব, যাতে করে যারা আকিদা, অন্তত আকিদা থেকে আপনাকে রক্ষা পেতে হবে। কবর পূজারি কেন বলছি যে তারা কবরে সিজদা করছে, এগুলো কবর পূজারি কেন বলছি যে তারা কবর সিজদা করছে, ওখানে অনেক সেরে কাজ করছে। তাই আপনাকে আকীদা বিষয়গুলো জানতে হবে এবং সে অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।